নীল আকাশে ভেসে যাচ্ছে ছেঁড়া সাদা মেঘের ভেলা, মিষ্টি হাওয়ায় পথের পাশে কাশফুলের নরম ছোঁয়া, ভোরের আঙিনায় শিশির সিক্ত ঝরে পড়া শুভ্র শিউলির ঘ্রাণ ঘোষণা করছে আগমনী বার্তা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। এই উৎসবের দিকেই সারা বছর তাকিয়ে থাকে আপামর বাঙালি। তাই তো শিল্পনগরীর পুজো মণ্ডপগুলি উদ্বোধন হওয়ার সাথে সাথেই তাতে ঢল নামতে শুরু করেছে দর্শনার্থীদের। দর্শনার্থীদের ভিড় উপচে পড়া ছবি উঠে এসেছে শিল্পনগরীর চতুরঙ্গ পুজোয়। দুর্গাপুর সিটি সেন্টারে চতুরঙ্গ দুর্গাপুজো কমিটি এবার 31তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের থিম মহাকাল। নেপালের পশুপতিনাথ ও বেশ কিছু শিব মন্দিরের মিশ্র আদলে গড়ে তোলা হয়েছে মণ্ডপ। পুজোর চারদিন সেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। অন্যদিকে শিল্পনগরী দুর্গাপুর সিটি সেন্টার অঞ্চলে উর্বশী সার্বজনীনের পুজো মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় ষষ্ঠীর সন্ধ্যে থেকেই নজরে পড়ার মতন ছিল। এবছর এই পুজো 15 বছরে পদার্পণ করেছে। এই মণ্ডপে নজরে পড়বে নানান ধরনের বাদ্যযন্ত্র, যেসব দিয়ে তৈরি হয় এই পুজোর, আর এসব দিয়েই তৈরি হয়েছে এবারের পুজোর থিম সুরের আকাশে। নানা রঙিন এলইডি আলোর রোশনাই দেখা যাবে গোটা মণ্ডপ ঘিরে। ভেতরে নীল রঙের আলো ব্যবহার করে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। অন্যদিকে দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন এবছর 27 বছরে পদার্পণ করল। তাদের এবারের থিম বৃদ্ধাশ্রম। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়ে তোলা হয়েছে। কাঁথির শিল্পী চঞ্চল আচার্য গত 3 মাসের প্রচেষ্টায় এই মণ্ডপ তৈরি করেছেন। বৃদ্ধ বাবা মাকে এখন অনেক সন্তানই বোঝা বলে মনে করেন, তাই তাদের শেষ জীবন কাটে বৃদ্ধাশ্রমে। জগৎজননীর মণ্ডপের মাধ্যমে শিল্পী বার্তা দিতে চেয়েছেন যাতে কোনো বাবা মাকেই যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এই বৃদ্ধাশ্রম ব্যাপারটাই যেন অবলুপ্ত হয়। দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে দূর দূরান্ত সকল দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজ মহাপঞ্চমী, আর এই মহাপঞ্চমী শুভ সন্ধ্যায় বৃদ্ধাশ্রম থেকে আসা আমাদেরই মা বাবা দাদা ও রয়েছেন, তাদের হৃদয় দিয়ে পালন করে নিতে চলেছে ফুলঝোর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। আর এই শুভ মহাপঞ্চমী, এই মহাপঞ্চমী শুভ সন্ধ্যায়। অন্যদিকে দুর্গাপুরের মার্কনি দক্ষিণপল্লী সর্বজনীনের পুজো এবার 54তম বর্ষে পদার্পণ করল। ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি, এবার উদ্যোক্তারা এই থিমেই পুজো মণ্ডপ সাজিয়েছেন। মণ্ডপ জুড়ে আলোর রোশনাই, থিমের নানান কারুকার্য, আর এই নানান কারুকার্যই দৃষ্টি আকর্ষণ করছে দর্শনার্থীদের। ষষ্ঠী সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ঢল এই মণ্ডপে। তাদের উদ্দেশ্যে বলছি আস্তে আস্তে এগিয়ে পড়ুন, পূজা মণ্ডপের দিকে এগিয়ে পড়ুন, দুটো রাস্তা দেওয়া আছে, দেখুন দুখানা রাস্তা আছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।